হ্যালো ইয়ার্স আশা করি ভালো আছেন স্ক্রিনে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটার গ্রিডিং নিয়ে আজকে টুটিয়াল করবো ভাবছি আপনারা আমার সঙ্গে থাকুন শুরুতে আমরা মেজামের সিটে চলে যাই যদি এই ভিডিওটা এই যে ভিডিওটা দেখছেন না এই যে এই যে এই যে প্যাটার্ন ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আমার এই ভিডিওটা অনেক আগের দেয়া হয়তোবা একটু সাউন্ডের একটু গরমিল থাকতে পারে কিন্তু আপনি সাউন্ডটা কমিয়ে দেখবেন দেখে একটু ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমরা মেজারমেন্ট শিটে চলে যাই মেজারমেন্ট শিটে গিয়ে আমরা দেখেন এখানে যে সাইজ দেওয়া আছে না এক্স স্মল স্মল মিডিয়াম আমি তো স্মলের উপরে প্যাটার্নটা করা আর এটার উপরে প্যাটার্নটা করা হ্যাঁ এখন আমরা এই বেস সাইজের সঙ্গে এই গ্রেডিংগুলো করবো যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলছি গ্রেডিং মানে হচ্ছে এই বড়ো সাইজ থেকে ছোটো সাইজের ডিফারেন্স বা ছোটো সাইজ থেকে বড়ো সাইজের যে পার্থক্য হ্যাঁ দেখা গেছে তিরিশ এসে থার্টি ওয়েস্ট আছে থার্টি এখানে মিডিয়াম আছে থার্টি টু বাই ফাইভ আবার এক্সেসমাল আছে টোয়েন্টি সেভেন বাই ফাইভ দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে গ্রেডিং এই যে পুরো যে লিস্টটা দেখা যায় এগুলো সবটাই গ্রেডিং এই পরিমাণে এখানে গ্রেডিং দেওয়া আছে আমরা এই অনুযায়ী আমরা এই গ্রেডিংটা ফলো করবো এই গ্রেডিংটা ফলো করলে আমরা সবগুলো পেয়ে যাবো তো সত্যি কি করবো আমরা এখানে গিয়ে কন্ট্রোল লেপ সিক্স দেবো তাহলে সুইমিং অ্যালাউন্সটা সাইলেন্ট হয়ে যাবে এরপর আমরা এখানে আছে বেইচ সাইজ আমরা এখন এই সাইজগুলো দেব কিভাবে দেব দেখুন ধৈর্য সহকারে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কথা কাজ দুটোর প্রতি সমানভাবে গুরুত্ব দেবেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই আছে কয়টা হচ্ছে এক দুই তিন চার চারটা আর ছোট হচ্ছে একটা তো সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে এই গ্রেডিং এখানে গিয়ে সাইজ টেবিল এরপরে আমরা এই যে ইনসার সাইজ এখানে একটাই দেব হ্যাঁ স্মল মানে অর্থাৎ স্মলের নিচে যে সাইজটা সেটা হচ্ছে ইনসার সাইজ ওয়ান আর উপর যে অ্যাপেন সাইজ সেখান থেকে হচ্ছে ফোর এরপরে এখানে প্রেস করবো এখানে প্রেস করবো এখন এখানে আমরা লেখবো হচ্ছে এক্স স্মল স্মল আছে এরপর লেখব হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ক্লিয়ার এখন আমরা গ্রেডিং করব আচ্ছা আমরা ব্যাপার থেকে শুরু করি আমরা শুরুতে হচ্ছে হিপ এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এখন তাহলে আমরা যাবো গ্রিডিং এ আগে গিয়ে দেখি থাইতে কি আছে এই যে থাই থাইতে হচ্ছে সিম করে গ্রেডিং থাইতে কত করে আছে সিম করে গ্রিডিং আচ্ছা আমরা থাইতে আগে সিম গ্রেডিং দেব তো এখন দেখেন এটা আছে এটার কোনো মেজারমেন্ট নাই কন্ট্রোল প্রেস করে এখানেও দেব গ্রেডিং এ চলে এসে এই যে ওয়াই তে আসবে মাইনাস অন ক্লিয়ার আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নেব আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নেই আচ্ছা কালার হয়ে গেছে সব তাই না আমার এখানে যে যে কালার আছে অর্থাৎ গ্রিন কালারটা আছে ডাবল এক্সেল গ্রিন কালারটা ডাবল এক্সেল হয়ে গেছে তাই না আচ্ছা এখানে কিন্তু অনেক কঠিন কাজ আছে বন্ধুরা আপনি ধৈর্য সহকারে শেষ অবধি দেখেন না টেনে দেখেন ভাই একটু কষ্ট করতে পারবেন না আপনি এই এই যে ভিডিওটা এটা একটু এ টু জিট নিজে না দেখেন না যদি আপনি দেখেন তাহলে আপনি কি কোনো কিছু মিস করবেন না দেখা এমন ছোট সূক্ষ্ম একটা জিনিস যেটা হয়তো বা আপনি পারেন প্যাটার্ন তৈরি করতে আপনি একজন দক্ষ ক্যাডমাস্টার তবুও এমন একটা সূক্ষ্ম জিনিস আছে যেটা আপনার আগে জানা ছিল না এখন হয়তো সেখান থেকে জেনে গেলেন সেই জন্য ধৈর্য সহকারে একটু দেখবেন তবে আমি শুরুতে আরেকটা কথা বলে রেখি যারা টিনে দেখায় অভ্যস্ত তারা আমার এই ভিডিওটা দেখবেন না প্লিজ তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না যদি এরকম মনে করেন যে আমি টিনেটিনে ভালো টু ভালো টু দেখবো আসলে না ওই ভালো টু ভালো টুই পচা বিষয়টা করছেন কেন পচা কারণ আপনি ওই ছোটো যেটুকু মিস করবেন ওটুকু আপনি বুঝবেন না না বুঝলে আপনি ভালো টুই কীভাবে বুঝবেন আচ্ছা এখন আমরা আসবো হিপে আর ওয়েস্টে না হিপ এবং ওয়েস্ট হচ্ছে এখানে টু পয়েন্ট ফাইভ দেখেন ওয়েস্ট আবার ওয়েস্ট এক্সটেন্ট এবং টিপ টু পয়েন্ট ফাইভ এর এর হাফ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ তো আমরা হাফে যাবো এখানে হবে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ আমরা কিন্তু ওয়াইতে মানটা পিস করছি আপনি খেয়াল করছেন বিষয়টা আমরা ওয়াইতে হ্যাঁ সবসময় ওয়াই মানে উপরে নিচে আপ অ্যান্ড ডাউন আবার এক্স হচ্ছে রাইট অর্থাৎ ডানে এবং আচ্ছা দেখেন এখান থেকে ঠিক নেই ঠিক আছে আমরা কাজটা করি এরপরে কাজ করা লাগে আপনি কাজ জানেন ভাই যদি জানেন তবু দেখেন না একটু আপনি হয়তো অনেক কিছু জানতেও পারেন এখান থেকে শিখতেও পারেন আচ্ছা এরপরে আমরা আসবো কোথায় নিতে না নি ওকে নিতে যাবো নিতে আসে কি দেখেন এই জন্যেই নিতে আছে হচ্ছে অন হ্যাঁ আবার কাফ উইথ কাপ বলতে এই কাপ কিন্তু এলটা সাইলেন্ট থাকবে কাপ উচ্চারণ হবে এটা কিন্তু ওই যে যে একদম কাপ সেটা না এই কাপটা হচ্ছে হাটু এবং হেমের মিডেল বরাবর এটা হচ্ছে ফাইভ ইউন তাই আমি দুইটা কাজ একত্রে করি এই জন্য আমি একত্রে দেখলাম তো আমরা এটা এখানে হচ্ছে নি নি হচ্ছে কত মাইনাস ওয়ান সি আর কাপ হচ্ছে মাইনাস পয়েন্ট হাফ সিএম আচ্ছা এরপরে বটমে হচ্ছে কত হেমেও ফাইভ মিলি তাই না আচ্ছা তাহলে হেমে যদি ফাইভ মিলি হয় সেক্ষেত্রে আমি এখানটায় আমি ফাইভ মিলি করে দিলাম মাইনাস পয়েন্ট ফাইভ ওকে আমরা ফন্ডাস ব্যাগ ব্যাগ্রেজে চলে যাই ফোন ব্যাগ্রেজে কত ওয়ান পয়েন্ট ফাইভ সিএম করে তাই না তো আমি ব্যাপারে করতেছি না তাহলে ব্যাগে ব্যাগরেজ হচ্ছে আমি এই যে এখন দেখেন আমার কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে যেটা উপরে ছিল ওয়েস্টের মেজারমেন্ট এখন আমি ওয়েস্টের মেজারমেন্ট অর্থাৎ রাইটে হইলে এই মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ক্লিয়ার আচ্ছা এখন সাইডের কোনো মেজারমেন্ট নেই তো সাইডে কি করবো এখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটাই দেবো তাহলে কন্ট্রোল সরি শিফট সি প্রেস করবো এরপরে এখানে দিয়ে শিফট প্রেস করব তাহলে আমার এখানে গ্রেডিংটা এখানে সিমেট্রিক হয়ে গেল তাই না আচ্ছা এরপরে কি কাজ করবো এরপরে কী দেখি হবে শিটে আমরা ব্যাকরাইজের কাজ করলাম ফ্রন্ট রাইজের কাজটা বাকি আছে সেটা ফন্ট পার্ট যখন করব ফ্রন্ট পার্টও আমরা ওই একবারে কপি পেস্ট করে দিতে পারবো যেহেতু এ সেম গ্রেডিং আমরা ইন সিম লেনথে আসি এখানে অন সিম করে গ্রেডিং আচ্ছা তো ইন সিম হচ্ছে এটা এখন দেখেন এখানে কিন্তু আমি হেমের যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাই করছি ওয়াইতে আর ইঞ্চিমারটা অ্যাপ্লাই করবো এক্সে তো এখানে দেব অন ক্লিয়ার এখন কথা হচ্ছে এটা এখানে আমি অ্যাপ্লাই করলাম বাট এখানে এখানে এরা শিফট সিফ প্রেস করে শিফট এক্স প্রেস করে দেব তাহলে হয়ে গেল এখন কথা হচ্ছে দেখেন এখানটা এখানটায় কিন্তু মিলেনি মিলেছে না মিললে সেটা এখানে পজিশনের একটা ব্যাপার আছে আমরা এই এখানের পজিশনটা একটু দেখে নিই তাইলে আমরা আরও ক্লিয়ার হব পজিশনের মেজারমেন্ট এখানে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে নি হচ্ছে থার্টি সেভেন সিএম আর কাপ হচ্ছে ফিফটি টু সি এম তার মানে এখানে যা আছে তাই থাকবে ঠিক না এখন বিষয়টা হচ্ছে দেখেন কোথায় এই জায়গাটার থেকেই মেলেন মিলেছে মেলে নেই এখন আপনার এই এই জিনিসটা কি করবেন আপনি যদি প্রফেশনালি কাজ করেন সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি দেখবেন যদি আপনার এখানের পজিশনটা সরাতে চান অর্থাৎ নিয়ের পজিশনটা দেখেন আপনার এই পয়েন্ট কিন্তু আমি একটা গাইডলাইনে দেখাই এই পয়েন্ট কিন্তু জিরোতে আছে তাই না আর এই পয়েন্টটা আপনার জিরোতে আছে তো সেক্ষেত্রে আপনার এখানে সরানোর রাস্তা নেই যেহেতু ওখানে কোনো গ্রেডিং নেই আপনার থার্টি সেভেনেই আপনার এটা রাখতে হবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে অন্য কাজ করতে হবে অন্য কাজ কি এখন যদি আপনি কাপে আসেন এই যে কাপটা এই পজিশনটা কাপ এই কাপে হচ্ছে আপনার মিলি করে গ্রিডিং দিয়ে দিচ্ছি এখন এটার পজিশনটা যদি সরাতে চাই তাহলে আহ বাইরেকে আমরা যদি প্রপোজ করি যে পর আপনি এটার পজিশনটা সরিয়ে দেন আসলে সরব কোন দিকে আমার অনসিম করে এদিকে আসে আমি যদি এদিকে অনসিম করে সরাই তাহলে কি হয় তাতেও কিন্তু আসে না না আসে রেগুলারিটি আসে না এখন সেজন্য কী করতে হবে আপনি এই জায়গাটিতে দেখুন প্রফেশনালি কাজ করার জন্য কী করতে হবে আমি কিন্তু টিউটোরিয়ালটারে আমি যেভাবে আসে সেভাবে করে দিতে পারবেন তাতে আপনি আসলে থিওরিক্যালি শিখতেন প্র্যাকটিক্যালি শিখতেন না ভাই আপনি এখানে বারকে প্রপোজ দেবেন হচ্ছে নিতে আপনার গ্রেটিংটা কী করতে হবে মাইনাস পয়েন্ট সিক্স দিতে পারেন দেখেন ক্লিয়ার না এখন একদম ক্লিয়ার মিলে গেছে না হ্যাঁ আপনি এটা বায়ারকে প্রপোজ করবেন আমি একটা ফাইল দেখি করেছি তো আমি আসলে কাজ করিনি আপনাকে দেখাচ্ছি যে এই ফাইল নিয়ে যখন বাস্তবে আপনি কাজ করবেন তখন কিভাবে বাইরের সঙ্গে আপনি টেকনিক্যাল ইস্যুতে তাকে লজিক দেখাবেন যে এটা এভাবে করতে হবে তখন আপনার এটা স্ক্রিনশট দিয়ে বাইরকে দেখাই দিতে পারেন আচ্ছা এখন আমাদের তাহলে কি হয়ে গেল তাই না আমি কিন্তু আর যদি আপনি এটা রাখেন হ্যাঁ এভাবে রেখে আপনি করতে পারেন কিন্তু ওটার প্যাটার্নের শুদ্ধতা পেল না তা আমার এখন ব্যাক ব্যাক পার্ট হয়ে গেছে এখন আমি ফ্রন্ট পার্টে আমি কি করব এই শিফট সি প্রেস করলাম যে পয়েন্টে শিফট সি প্রেস করছি ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের ঠিক সেই পেটে এসে শিফট ভি প্রেস করব আচ্ছা এই যে এখানটাও আমি কি করব শিফট সি প্রেস করে এখানে শিফট ভি প্রেস করব আচ্ছা যদি আপনি এখান থেকে করতে চান সেটাও পারবেন আপনি এই এই জায়গাটা এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা আপনি কপি করবেন না শিফট সি না প্রেস করবে আপনি যদি এখানে আসেন এই যে এই জায়গাটা হ্যাঁ এখানে প্রেস করে এখানে আসবেন এই পয়েন্টে আমি কপি করছি না এই পয়েন্টে আসবেন এই পয়েন্টে এসে আবার এই যে এখানে দেবেন তাইলেও হয়ে যাবে তো এখন এখান থেকে বারবার কারসার নেওয়া আনা নেওয়া আনা এটা কিন্তু আপনি যখন একজন প্রফেশনালি ক্যানভাস পাবেন তখন আপনার কাছে মনে হবে যে অনেক সময় লাগতেছে আপনি ভাই এত ফাস্ট হবেন প্রফেশনালি কাজ করতে গেলে আপনার কম্পিউটার আপনাকে সাপ্লাই দিতে পারবেন সার্ভিস দিতে পারবে না ঠিকভাবে আচ্ছা তাহলে আমি এখানে কী করবো শিফট সি প্লেস করবো এরপর শিফট ভি প্রেস করব আসলে এই জন্য কিন্তু আমরা শর্টকাট কি ইউজ করি যারা প্রফেশনালি কাজ করি এরপর আপনি আসেন এখানে থাই এটা হ্যাঁ শিফট সি প্লেস করে যদি আমি শিট ভি প্রেস করি তাহলে কী হবে এটা হচ্ছে না কেন এখানে নিচে কোনো গন্ডগোল আছে তাই হচ্ছে না দেখতে হবে

তাহলে আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি এখানে Shift সি Shift ভি আর এখানে দেখেন এখানে কিন্তু ব্যাক ব্যাক রাইজের যে আমার ওয়েস্টে যা এখানে তা হবে কিন্তু ব্যাক রাইজ আর ফাউন্ডেস কিন্তু গ্রেডিং সিস্টেমটা সেম ছিল হ্যাঁ এই যে দেখেন এই ফাউন্ডেস অ্যান্ড ব্যাক রাইজ তো আমি ডাইরেক্ট এটা Shift CV দিতে পারি Shift C Shift V আচ্ছা এখন ঘটনা হচ্ছে এ জায়গায় আসবেন এই জায়গাটা আপনি কিভাবে করবেন তাই না এখন আমি এই ব্যাক পার্ট থেকে আমি শিফট শিফট প্রেস করে এখানে ভি দিতে পারি দিলাম এরপরে এখানে কি করব এখানটার এই পকেট ওপেনিং এর কোনো গ্রেডিং আছে কিনা দেখি আমরা না এরপরে সব জিরো তো জিরো যেহেতু আছে সেহেতু আমরা এখানে আমরা শিফট এক্স দেবো হ্যাঁ আচ্ছা আর এখানটাকে কী করব এখানটাকেও শিফট এক্স দেবো আবার এই প্যাডটাকেও এই প্যাডটাকে সিলেক্ট করলাম কিন্তু সিলেক্ট করেই এখানে প্রেস করে আবার শিফট এক্স দেবো আবার ঠিক এখানটাকেও শিফট এক্স দেবো দেখেন তাহলে মিলে যাচ্ছে না একদম সুন্দর কাটা মিলে গেছে তাই না তো এখন ব্যাপার হচ্ছে কি ভাই আপনি যে এই একটু সময় যে সময়টা দিয়ে আপনি ভিডিওটা দেখতেছেন টু জেড তো এখান থেকে যদি আপনি কিছু না শিখতে পারেন আর শিখলে যদি সেটা ভুল শেখা হলো তাহলে তো হলো না এই জন্য আমি বলি ভাই আপনি সঠিক জায়গায় আসেন সঠিক জায়গায় চিনুন সঠিক চ্যানেল বেছে নিন আপনি টিউটোরিয়াল দেখার জন্য সেজন্য আমি মনে করব আমার চ্যানেলটা সঠিক চ্যানেল ক্যাড প্যাটার্ন এটার সঙ্গে আপনি নিজেকে একদম প্রফেশনালি ক্যাডমাস্টার হিসেবে তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে আমার পকেটের যে গ্রেডিংটা পকেটে সাধারণত আমরা হাফ সিম করে গ্রেডিং দিয়ে থাকি ওখানে কোনো গ্রেডিং নাই না থাকলে আপনি প্রফেশনালি যখন কাজ করবেন তখন কি করবেন এখানে আমার কিন্তু দেখছেন এখানে আমার গ্রেডিং হয়েছে দেড় সিম করে এই যে দেড় সিম করে কিন্তু পকেটে সাধারণত আমরা গ্রেডিং দিয়ে থাকি হাফ সিম করে শুধু মনে করেন তাহলে সেক্ষেত্রে এখানে কী করবো এক সিম করে কমাই দেবো অন সিম কমাই দেবো তো সেক্ষেত্রে এখানে কি করবো মাইনাস যদি অন দিই আমরা তাহলে কিন্তু হয়ে গেল তাই না আমরা এই পয়েন্টটাকে গ্রেডিং তুলে দেব দেখেন আমরা এখন যদি এখানে এই যে ইনসিটিভটা ইনস্টিটিভ এনে যদি দেখি এখানে এই যে জায়গাটায় তাহলে দেখেন এই যে ফাইভ মিলি করে হয়েছে দেখছেন পনেরো হাফ ষোলো ষোলো হাফ সতেরো সতেরো আঠারো এই যে এক প্রফেশনালি কাজ এই প্রফেশনালি কাজ জানতে হলে দেখতে হলে এবং শিখতে হলে অবশ্যই আপনি ক্যাটার্ন প্যাটার্নের সঙ্গে থাকবেন আমি রিকোয়েস্ট করব এখন আমি এটা কোথায় অ্যাপ্লাই করবো শিফট সি এখানে দেব শিফট এক্স এখন কথা হচ্ছে দেখেন আমার একটা চমক দেখেন এটু যে তো আপনি দেখতেছেন নাটে নেই আপনি চমকটা দেখেন আপনি এখানে প্রেস করে গ্রিন টেবিলে চলে আসেন এখানে দেখেন এই মানটা কিন্তু মাইনাস মাইনাস দিয়ে শুরু বাট এখানে কি প্লাস দিয়ে শুরু দেখছেন কীভাবে বুঝলাম আমরা দেখেন এখানে যে এই গ্রিন কালারটা গ্রিন কালারটা হচ্ছে কি ডাবল এক্সেল এটা কিন্তু আমার রাইট সাইডে আসে বাট এখানে কিন্তু এই পয়েন্টের বেশ সাইজের লেফট সাইডে এটা কিন্তু রাইট সাইডে আসতো যেহেতু না সেহেতু কী করবেন আপনি এই যে এখানে আসলে দেখেন একটা মানে একটা ব্ল্যাক অ্যারো নিচের দিকে আসছে হ্যাঁ এখন রাইট বাটন প্রেস করে এখানে ফ্লিপ করে দেন দেখছেন আপনি প্রফেশনালি কীভাবে কাজ করবেন আচ্ছা এখন এখন ঠিক এটা আমি এখানে অ্যাপ্লাই করে দেব তাহলে আপনার পকেটটা আপনার নিজের শেখা হয়ে গেল তাহলে আপনি এখানে শিফট সি প্রেস করে এখানে আপনার শিফট এক্স দেবেন ক্লিয়ার এখানেও শিফট এক্স দিয়ে দেন এখন এটা কি করতে হবে না এটা কি করার জন্য কী করতে হবে এই এই যে পয়েন্টটা শিফট সি প্লেস করে এখানে যাব শিফট এক্স আবার এখানে শিফট সি প্লেস করে এখানে যাব শিফট এক্স আবার সেম কেস এখানেও শিফট সি প্লেস করে শিফট এক্স ব্যবহার করব এখানেও শিফট এক্স ব্যবহার করবো দেখেন এটাও আবার উল্টে গেছে তাহলে আবার আমি এখানে এনে ফিলিপ করে দেবো আচ্ছা এখন আমরা ওয়েট বেল্টে আসি ওয়েট বেল্টটা কিন্তু সিমেট্রিক বাট এটা কিন্তু ডাবল তাই না অর্থাৎ এটা কিন্তু এখানে যদি হইতো তাহলে সিমেট্রিক হতো এই প্যান্টের মতো মানে এই ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের মতো বাট এটা কিন্তু আপনি দেখেন এখানে আমার কিন্তু ব্যাকপার্ট ওয়ান ইন্টু টু তাই না ওয়ান ইন্টু টু আর এখানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান দেখেন ওয়ান ইন্টু টু পেয়ার আছে বাট ওয়েস্ট কিন্তু ওয়ান ইন্টু ওয়ান পেয়ার নেই তার মানে এটা সিমেট্রিক নয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে দিয়েছিলাম যা এই দেখেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানে ডাবল হবে অর্থাৎ আমার গ্রিডিং যা আছে টু পয়েন্ট ফাইভ পুরোটাই এখানে দিতে হবে এটা একটা বোঝার ব্যাপার আছে আপনি আমার এই ভিডিওগুলো আরও আছে আমার গ্রেডিংয়ে গ্রেডিং মানে গ্রেডিং টিউটোরিয়াল এগুলো আপনি কন্টিনিউ দেখতে থাকেন দেখবেন আমি ওই যে বললাম আপনি পারলেও অনেক কিছু সুখ সুখ জিনিস আছে যেটা হয়তো আপনার অজানা সেটা আপনি এখান থেকে জানতে পারবেন আচ্ছা তাহলে আমি কন্ট্রোল দিয়ে এই দুইটা সিলেক্ট করে দিলাম এখানে আমি মাইনাস টু পয়েন্ট ফাইভ দিলাম ওকে তো বুঝতে পারছি নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি অনেকেই বলতেছেন যে আসলে আমাদেরকে একটু গ্রেডিংয়ের টিউটোরিয়াল দেখেন গ্রেডিংয়ের টিউটোরিয়াল দেখেন আমার এই প্যাটার্নটা করা আছে আমার চ্যানেলে আমি এটারও আপনাকে টিউটোরিয়াল মানে গ্রেডিংটা দেখিয়ে দিলাম এখন কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু প্রবলেম আসে প্রবলেম আসে না দেখেন আমার এখানে কিন্তু গ্রেডিং ছিল আড়াই সি এম হ্যাঁ আর এখানে হচ্ছে আড়াই সিএমের হাফ সিমেন্টিক করতে গিয়ে হচ্ছে ওয়ান পয়েন্ট টু সি এম বাট এখানে কত অন সি এম হ্যাঁ এখানে সিম হলো না কেন আমার এখানে কত দেওয়া আছে সিম কথা আচ্ছা যাই হোক সিম দিলেও আপনার এখানে কিন্তু রেগুলারিটি আসবে না বা আসতেছে না এখন সেজন্য আপনার এখানে ম্যানুয়ালি কাজ করতে হবে ম্যানুয়ালি কাজ করতে হলে যেমন এখানেও কিন্তু সেপ ঠিক নেই ঠিক আছে ঠিক নেই সেজন্য আপনাকে কি করতে হবে আপনি এই এই পয়েন্টটাকে ডাবল প্রেস করেন ধৈর্য সহকারে দেখেন আপনি বুঝতে পারেন এরপর গ্রেডিং আসবেন এই যেখানে এসে একটা এরোপ্লেন টুলস আছে এটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন দেখেন দেখছেন তাহলে আপনি এই টুলস দিয়ে এগুলোকে ঠিক করতে পারবেন আমি জাস্ট আপনাকে একটা করে দেখাচ্ছি এই যে এরকমভাবে আপনি এটা আর্টিস্টে তুলে দিতে পারেন

দিয়ে করে নেবেন আপনি পাশাপাশি নিজে নিজে চেষ্টা করেন অবশ্যই পারবেন তো আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও এবং টেকনিক্যালি বা প্রফেশনালি ক্যানমাস্টার হিসেবে কীভাবে আপনি ছোটো ছোটো কাজ থেকে নিজেকে আপনি গুছিয়ে বেরিয়ে আসবেন কিভাবে এটা সমাধান দেবেন কীভাবে বায়ারকে ডিল করে আপনি একটা সঠিক সমাধানে বা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন সেটা শিখতে হলে জানতে হলে ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকুন আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেনটিপি দিন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল